শরণখোলা অনলাইন স্কুল ক্লাস থেকে আমি তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সরদা বেগম, আমরা শিশু নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকের পাঠের শিরোনাম হল কৃষি এবং আমাদের সংস্কৃতি। পাঠ ছয়। এখানে ফল, ফুল, শাক সবজি, মশলা ইত্যাদি উদ্যান ফসলের মধ্যে বিবেচিত। ফল, ফলের মধ্যে কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল জাতীয় ফল হিসেবে বিবেচিত হয়েছে। কাঁঠালের পর আছে আম, আম জাম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম জাম পাকে এবং সে এ হলো অনেক সুস্বাদু রসালো ফল। এগুলো আমরা সবাই পছন্দ করি, এবং অনেক সুস্বাদু ফল এগুলো খেলে অনেক মানে শারীরিক অনেক সমস্যাও নিরসন হয়। গ্রামগঞ্জে শহর বন্দরে কত না জানি তা আম কাঁঠাল জন্মায় তার হিসাব পেয়ে রাখে। তারপর আছে রসালো ফলের ভিতর আনারস, তরমুজ, এগুলো হল রসালো ফল। তারপর আনারস, কলা বারোমাসিক ফলের মধ্যে আনারস, কলা, পেঁপে, নারকেল, এগুলো হলো বারোমাসিক ফল। এগুলো সাধারণত বারো মাস আমাদের দেশে পাওয়া যায় এবং এগুলো খেলে সমস্ত শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর এরপর আছে সবজি ও শাক। শাকসবজি আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের এর উপর আমরা নির্ভরশীল করে থাকি। শাকসবজি গ্রীষ্মকালীন শাকসবজি, বর্ষার শাকসবজি, বর্ষার সিজনের শাকসবজি, তারপর শীতকালীন শাকসবজি। শীতকালীন শাকসবজির ভিতরে লাল শাক, পালং শাক, মূলো, বাঁধাকপি, ওলকপি, লাউ শাক, কুমড়া, বরবটি, এগুলো বারোমাসই ফল। শীতকালীন সবজি সবার কাছে প্রিয় এবং এগুলো লাল শাকে প্রচুর আয়রন, এগুলো খেলে আমরা আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ বাড়ায় এবং খুব রুচিসম্মত এই সমস্ত শীতকালীন ফসল। এরপর আছে গ্রীষ্মকালীন ফসল। গ্রীষ্মকালীন লাল শাক, পালং শাক, লাল শাক, পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, এগুলো আমাদের বর্ষাকালীন সবজি। বর্ষাকালীন কলা, পেঁপে, তারপর ঢেঁড়স, তার পাট শাক, তারপর কলমি শাক, এগুলো বর্ষাকালীন সবজি, বর্ষাকালীন শাক। এবং বর্ষাকালীন পেঁপে, কলা, তারপর পেঁপে, কলা, বরবটি, রেখা, ঝিঙে, টুন্ডল, এগুলো বর্ষাকালীন আমাদের সবজি। প্রতিটি বাড়িতে আর বাড়ির আঙিনায় মাঠে এগুলো চাষ করা হয়। কৃষকরা এর থেকে মানে তাদের অর্থনৈতিক দুর্দশা নিরসন করে থাকেন। সবার বাড়িতেই এই বারো মাস বর্ষাকালীন সবজি কম বেশি জন্মায়। তারপর আছে ফুল। ফুল আমাদের একটা আকর্ষণীয় বস্তু। ফুল সবার বাড়িতেই কম বেশি জন্মায়। টবে আমরা ফুল চাষ করে থাকি। সাধারণত গোলাপ, বিভিন্ন ধাতের গোলাপ আছে, এই গোলাপ চাষ করে কৃষকরা লক্ষ লক্ষ টাকা তারা মানে আয় করে থাকেন এবং তারা বাজারজাত করে। এগুলো বিবাহবার্ষিকী, তারপর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ফুলের আমাদের প্রয়োজন। ফুলগুলো কৃষকরাই আমাদের চাহিদা নিরসন করে থাকেন। তারপর বর্ষায় কদম ফুল গ্রামের একটা, তারপর বর্ষায় খাল বিল নদী নালায় ভরে যায় শাপলা ফুলে। তারপর শীতকালে সরিষার ফুলে, গম ফুলের মাঠের পর মাঠ হলুদ রঙে রাঙিয়ে দেয়। এরপর শীতকালে আছে শিমুল, পলাশ, এগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে, মুগ্ধ করে ফেলে। এ নিয়ে কবিরা অনেক গান কবিতা রচনা করেছেন। মশলা জাতীয় ফসল আমাদের কৃষকরা মাঠে ফলিয়ে থাকেন। যেরকম হলুদ, মরিচ,
হলুদ মরিচ পেঁয়াজ রসুন গরম মশলা দারচিনি এলাচি তারপর ধনিয়া জিরা এগুলো আমাদের কৃষকরা মাঠে ফলিয়ে থাকেন, এ থেকে আমরা আমাদের চাহিদা পূরণ করে থাকি। তারপর জ্বালানি, জ্বালানি কাঠ হিসাবে আমাদের যে বিভিন্ন রকমের সবজি এগুলো সবজি গাছ ধনিয়া তারপর সরিষা এর যে ভুট্টা ভুট্টা এগুলো চাষ করে থাকি, এর এর যে অরহর ডাল বিভিন্ন উদ্যান ফসলের শুকিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। এবং আমরা বিভিন্ন ধরনের গাছ বাড়িতে লাগানো হয় পথ রাস্তাঘাটে সব জায়গায় শ্রীশ মেহগনি চাম্বল এগুলো কাঠ লাগিয়ে থাকি, এটি আমাদের প্রয়োজনীয় কাজ সেরি এবং জ্বালানি কাঠের প্রয়োজন চাহিদা আমরা দূর করি। এবং এই সমস্ত গাছ দিয়ে আমরা ঘর বাড়ি দালান কোঠায় ব্যবহার করে থাকি, আসবাবপত্র বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি আমরা এই কাঠ থেকে বানিয়ে আমরা আমাদের প্রয়োজন চাহিদা মিটিয়ে থাকি। এরপর আছে ভোজ্য তৈল, ভোজ্য তৈল সরিষা, ভোজ্য তৈল সরিষা তারপর হলো সয়াবিন বরিশা সরিষা এবং সূর্যমুখী তেল দিয়ে আমরা তারপর বিভিন্ন রকমের চাহিদা আমরা মিটিয়ে থাকি। এদিকে প্রচুর তৈল হয়, সরিষা দিয়ে তৈল হয়, সরিষা তৈল অনেক ভালো, তারপর সূর্যমুখী তৈল অনেক ভালো উন্নত মানের, তারপর সয়াবিন এ দিয়ে কৃষকরা আমাদের দেশের বিভিন্ন রকমের উন্নত মানের তৈল তৈরি করে আমাদের চাহিদা পূরণ করতেছেন। এবং এরপর আছে ঔষধি, ঔষধি নিন এবারে নিম তারপর নিম শতমূল এ দিয়ে আমরা